আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। কিছু বাজারে নিচ্ছে, এখানে কিছু চোরা উট আছে, এটা দিয়ে আমি হালুয়া বানাবো। সেই জন্য কিশমিশ আছে, জিরা আছে, আর তার সাথে আছে চিনি, এখানে আছে আদা, মিষ্টি সস, সস এখানে আমি কিছু খুব কিছু কালার আমি এনেছি। এখানে ভিট লবণ লাগে তো, এগুলো অনেক কাজে, সেজন্য আনেছি। এখানে আনছি ইস্ট, তারপরে এখানে আনছি দুইটা আগার আগার, মেয়ের জন্য উকুনের শ্যাম্পু আনছি তিনটা, বেশি উকুন না হালকা একটু উকুন, সেজন্য একটু শ্যাম্পু নিয়েছিলাম। এখন ছোলাগুলো আমি ভিজিয়ে নিব, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। কিছু মাংস আনা হয়েছে দুই ব্যাগে, গরুর গোস্ত এখানে আনা হয়েছে, সিদ্ধ করে খাবো। সেজন্য একটা সিদ্ধ দেওয়ার জন্য দিলাম, একটুখানি পানি দিব, বেশি পানি দিব না, যত তলা নিতে লেগে না যায়। সেজন্য এখানে 2 কেজি গোস্ত আছে, এটা এখন আমি প্রথম ইয়ে করে নিব। প্রথমে এখানে আমি আদা রসুন বাটা আছে, পেঁয়াজ বাটাও আছে, তার সাথে হলুদ বাটা দিয়ে দিব পরিমাণ মতো। এখানে কিছু কাঁচামরিচ রাখছি আর কিছু পেঁয়াজ, সেটাও দিয়ে দিব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লবণটা তো বুঝে শুনে দিতে হবে। এখানে আমি কিছু টক দই অ্যাড করব, আর আজকে আমি এই রান্নাটা কিছু রসুন দিব পরে, এখন না। এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে মানে ঘন্টাখানির জন্য মানে রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে ঘন্টাখানির জন্য রেখে দিব, তাইলে মশলাটা ভালোভাবে একটু মানে লাগবে। এখানে আমি তেল দিব না, কারণ তেলটা আর মশলা মানে তেজপাতা এগুলা পরে ইয়ে করবো, সেটাও দেখাবো। এই রেসিপিটা আমি কীভাবে শেয়ার করি সেটা দেখবেন।
আমার আশেপাশে অনেক সাউন্ড হয়, সেজন্য সরি। এই তো মাখানো হয়ে গেছে, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঘন্টাখানির জন্য, যেহেতু এখন তুই রান্নার সময় আছে সেজন্য। এই তো এটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এই তো এরকমটা হয়েছে। এখন এটা আমি ব্লেন্ডারে ফিট করে নেব। কোনো দানা দানা যাতে বেজে না থাকে সেরকম করে ফিক্সড করে নিতে হবে। আমি এটা ঢেলে নেব, আরেক ঝক হবো, সেটা আমি নাই দেখাই, এটা দেখিয়ে দিলাম। আরেকটা ঝক হবে, তেল দিয়ে দেব। এই তো কীরকমটা ফিনিশ করে নিছি দেখতে পাচ্ছেন। এখন আমি হালুয়া বানাবো, সেটা আমি কীভাবে বানাই সেটা দেখবেন। এখানে কিছু এরকম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি এগুলো দিয়ে দিলাম, এটা দিয়ে ভালোভাবে তুলে চলে নেব। এখানে আমি কিছু ঘোরা দিয়ে দিলে সেই জন্য সেটা মানে গুলে নিতেছি। ঘোরা দুধটা আমি গুলে নিছি প্রথমত, এটা ভাজা নেওয়া মানে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিব। পানি দিয়ে দিবে, আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতো। সামান্য একটু লবণ দিব আমি, যাতে মিষ্টিটার ব্যালেন্সটা ধরে রাখতে পারে, সেজন্য বেশি দিব না। তো এই পর্যায়ে আমি এখন ঘি অ্যাড করবো, এটার আসলে কিন্তু এটা এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, মানে নাড়া থামাবে থামান যাবে না, একটু ছিটে উঠেছে। এই তো দেখেন এখন মানে শেষ পর্যায়ে, এখন নামিয়ে ফেলা মানে নামায় ফেলাবো। আসল কথা কি, আমরা বলে থাকি যে খুব সহজেই কাজটা করা যায়, খুব সহজেই কাজটা করা যায়, আসলে কিন্তু এরকমটা না, অনেক কষ্ট করতে হয়। কিছু যদি ভালো খাবার খেতে হয় একটু শ্রম দিতেই হয়, এটাই বাস্তব। এতে দেখেন কষ্ট ছাড়া কোনো কাজ নেই, এটাই বাস্তব। এখানে আমি একটা টেরে নিছি, এই টেরেটা আমি তেল ব্রাশ করে নিছি, একটা ভিতরে ঢেলে নেব। এই তো সব কিছু এইভাবে মানে
ঢেলে নিছি পাত্রে। এখন আমি এটা সাজিয়ে এটা গোল করে কেটে নিব যাতে দেখতে সুন্দর লাগে। সেজন্য কিছুটা এইভাবে কেটে নিব। তো এই ভিতরে আমি একটা করে কাত মানে মানে এখনো পর্যন্ত টাইট না হইতে আমি কিছু কিশমিশ দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখন আমি পিসগুলো উঠিয়ে নিব, তারপরে দেখাইতেছি। তো কিছু এইভাবে পিস করে কেটে নিছি আর কিছু এইভাবে করে নিছি, দেখা সৌন্দর্য। আর এখন এটা মানে ঠান্ডা হওয়ার পরে আপনারা ফ্রিজে রেখে দিয়ে তারপরে শক্ত বানাইতে পারেন। এভাবেও শক্ত হয়ে গেছে, দেখেন এভাবেও শক্ত হয়ে গেছে। এভাবে রুটি দিয়ে খাওয়া যায়, খুব সুস্বাদু একটা হালুয়া বানাইলাম, আপনারও বাসায় ট্রাই করবেন অবশ্যই। এতো চলে আসলাম, এক ঘন্টা পরে চলে আসবো বলেছি, সেখানে এক ঘন্টার বেশি হয়ে গেছে। এতো এখন পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম, এরপরে কিছু তেজপাতা দিয়ে দিলাম। এখানে কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো ছিল, ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তো এক ঘন্টা পরে এক ঘন্টা রেখে দিব বলেছিলাম, সেই জায়গায় এক ঘন্টা বেশি হয়ে গেছে, তাতে আরও ভালো হবে। যেহেতু আমার অন্য কোনো কাজ ছিল সেগুলো গুছিয়ে নিলাম, এখন ফিরে আসলাম এটা রান্নার জন্য। এতে এখন আমি এটা ভিতরে সব মশলা অ্যাড করেছি আমি, এটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকলা দিয়ে এটা প্রেশার কুকারে চড়াইলাম, কারণ আমার পাশে সবাই নরম খেতে চায় সেজন্য। এই পর্যায়ে আমি ভাত দিয়ে ঢেকে দিব। যাই হোক, পরে আবার ফিরে আসলাম, ফিরে আসবো। জিরা গুঁড়া দিয়ে দিলাম,